নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি শাহি পনির। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ, রুটি, পরোটা, নান অথবা পোলাওয়ের সাথে এই শাহি পনির খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শাহি পনির বানাবার জন্য নিয়েছি 300 গ্রাম পনির। সবার প্রথমে মশলাটা তৈরি করে নিব। কড়াইতে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। 15-20টা কাজু বাদাম দিলাম। 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে 1 কাপ জল দিব। ¼ টিস্পুন লবণ দিলাম। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার জলটা ফুটে উঠলে 5 মিনিট ঢাকা দিয়ে সব কিছুকে সিদ্ধ করে নিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে পেস্ট করে নিব। একটা বাটির উপর ছাঁকনি নিয়ে মশলাটাকে ছেঁকে নিচ্ছি। জারের মধ্যে যে মশলাটা লেগেছিল অল্প একটু জল দিয়ে এই মশলাটাও ঢেলে দিলাম। এবার একটা চামচ দিয়ে চেপে চেপে দিলে সুন্দরভাবে মশলাটা বাটির মধ্যে পড়ে যাবে। আপনারাও কিন্তু এইভাবে ছেঁকে নিয়ে রান্না করবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন, ছেঁকে নেওয়ার পর টমেটোর খোসাটা ছাঁকনির মধ্যেই আছে। শাহি পনিরের মশলা রেডি করে নিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল দিলাম। এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিলাম। এবার ভালো করে গরম করে নিতে হবে। তেল আর বাটারটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পনিরের টুকরোগুলো দিয়ে দিব। এবার পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন, পনিরগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিব। এবার পনিরের টুকরোগুলো লবণ জলে ভিজিয়ে রাখব। 1/2 কাপ জলের মধ্যে 1/4 টিস্পুন লবণ দিয়ে গরম করে নিয়েছিলাম। এতে পনিরের মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যাবে। এই তেলের মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দিব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এবার আরও 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পনির ভেজানো জলটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আরও 1 মিনিট সময় কষিয়ে নিব। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিব 1 টিস্পুন চিনি। লবণ দিব 7 অনুসারে। আমি টমেটো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার পনির ভেজানো জলের মধ্যেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিব, আর যেটুকু জল ছিল সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিব। এবার লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দিয়ে দিব অল্প একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি।
2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আমাদের শাহী পনির একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, তারপর সার্ভ করব। আমার আজকের এই শাহী পনির আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।